শুননা কি মুগার প্রেম করি মন যায় না রে মো শাড়ি দিব এলা তার মানে না 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 শাড়ি দিম না তাই মানে প্রেম করি মন যায় না এলা বিয়ে করার মন গেছে ও বিয়ে করে মন গেছে কিন্তু মোর তো প্রবলেম আছে বাড়ি কি প্রবলেম মোর বাপ যে মানিবি না কে মানিবি না কে হ্যাঁ মোর বাপ সরকারি চাকরি চায় সরকারি চাকরি হ্যাঁ ও একটা সরকারি চাকরি কত হাজিরা রে 40-50000 টাকা 40-50000 টাকা মুই কি করো জানিস প্রাইভেট জব করম প্রাইভেট কোম্পানি জব করম প্রাইভেট কোম্পানি জব কয় টাকা পাস তুই 1 লাখ টাকা পাং মাসে 1 লাখ টাকা কি 1 লাখ টাকা তো আজকে বাবা কই চল চল কি করে এই যে তো বাড়ি হ্যাঁ এই যে আমার বাড়ি ও বাবা বাবা আকা দেখা রে কি গং কি একটা দরকারি কথা আছে কি কথা তাই এই চ্যাংড়াটা যে আছে না চ্যাংড়াটা আমি খুব ভালোবাসং আর ইনিও আমাকে খুব ভালোবাসেন বিয়ে করে চায় বিয়ে করবে তো বড় কথা ওইটা এটা থাক এটা পরে বুঝনো কিন্তু চ্যাংড়া সরকারি চাকরি করে তো আরে চিন্তা করি প্রাইভেট চাকরি করে প্রাইভেট প্রাইভেট চাকরি সরকারি না বেসরকারি চাকরি ও এটা হচ্ছে প্রাইভেট চাকরি তো আলটিমেট এডুকেশন অফ লিমিটেড কি করে মানে মানে ওই যে প্রাইভেট প্রাইভেট চাকরি প্রাইভেট সরকারি না প্রাইভেট চাকরি এটা কেমন মানে কোম্পানি প্রাইভেট কোম্পানি আ প্রাইভেট কোম্পানি তো মুই কসুং না বেটি তো মুই সরকারি চাকরি যারা চ্যানেলের সাথে বিয়ে দিম কোন প্রাইভেট বা বেসরকারি চাকরি চ্যানেলের সাথে তো বিয়ে দিম না সরকারি চাকরি লাগে তো তোমার এটা সরকারি চাকরি মানে বেতন কত থাকে হাইস্টলি 60000 50000 মুই যে প্রাইভেট চাকরি করো না প্রাইভেট কোম্পানি ওটাই 1 লাখ টাকা বেতন পাং মাসে 1 লাখ তুই 1 লাখ টাকায় বেতন পা তুই বা 1 কোটি টাকায় বেতন পা মো সরকারি চাংড়াই লাগবে বেটির জন্য যদি সরকারি এলা চাংড়া 1 টাকা মাসে কামায় না তাও ওই চাংড়ার সাথে মোর বেটিক বিয়ে দিব তাও ওই যে বেসরকারি চাংড়ার সাথে মুই বিয়েও দিম না তুই 1 কোটি কামায় বা 2 কোটি কামায় বুঝছিস তোমায় মুই 1 সপ্তাহ টাইম দিলুম যদি তোমরা সরকারি চাকরি পান তাহলে মোর বেটির কথা ভাবেন নালে মোর বেটির জন্য মুই সরকারি চাংড়া রেডি করে রাখি বাবা এই যে তুই শাড়ি দিবেন না ঠিক আছে যাও তোয় এমন টাংড়াম না তো জন্ম হওয়ার আগত তাতে কসুম না তো সরকারি এলা চাংড়ার সাথে বিয়ে দিম কি কোন তা সোসাঙ্গে কি চাংড়া রেডি করতেছিস না হইলে মিছে আম কোন কি হরে তুমি এলা চাকরি এলা পাবে দা দা খরচা খরচা বিয়েও তো সরকারি এলা চাংড়ার সাথে বিয়ে দিম তাছাড়া একটা বেসরকারি চাংড়ার সাথে বিয়ে দিম যে কত আসুক এক সমান ছিল মু কবল লাগছং ইন্ডিয়া সবথেকে পপুলার গেমিং প্ল্যাটফর্ম টেক্সেলের বিষয়ে তোমরা যদি স্পিরিচুয়াল স্কিল আইকিউ লেভেল অল্পখানি যদি ভালো হয় তাহলে মানছিলে এই গেমটা তোমার জন্য বানা হয়েছে যেটা তোমাকে 1 গুণ না হয় 2 গুণ না হয় 3 গুণ না হয় একদম 9 গুণ টাকা দিবে তোমরা যদি 10 টাকা ঢালেন তাহলে পাবেন পুরো তোমার 90 টাকা এলা মুই তোমাকে কইম এই গেমটা জেতার স্ট্রিক খেলার আগত উইনিং লিস্ট অবশ্যই চেক করেন লাস্টে কিছু নাম্বার যেগুলো খুলছে ওইলে ছাড়িয়া লাস্টে 2 বা 3টে সংখ্যা বাদ দিয়ে ইতিমধ্যে ব্যবহৃত হবে তাছাড়া ট্যাক্সেল প্রতি সোমবার উপহারের ব্যবস্থা করছে যেটা কোনো তোমরা iPhone 13 Pro Max জিতির পাবেন এটা সেই রকম ব্যবসায়ীদের জন্য যারা কমপক্ষে 500 টাকাও রিচার্জ করে তাই মানছিলে অপেক্ষা কিসের এলাই ডাউনলোড করো ট্যাক্সেল অ্যাপ লিংক ডিসক্রিপশনের বক্সে আহ কি জ্বালাত পড়লুম এলা যে কি করং এই যে আজি তো সাঁস পাওয়া গেছি মুই তো অনেকদিন থেকে ইনের বেটির পিছনে পড়ি আছো উনি কিন্তু সরকারি চাকরি চান না উনি তো সরকারি চাকরি করো আরে যাং কোন নে দাপক বিয়ে দিবি নি কাকা কাকা রেজো কি বেস্তে কে মুই কি কং তোমার তো বলে বেটি বিয়ে দিবে চান হ্যাঁ হ্যাঁ তাই সরকারি চাকরি বলে চান দেন হ্যাঁ সরকারি চাকরি হ্যাঁ 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 মুই কিন্তু তোমার বাড়ি সেই ভাল বাং পছন্দ করো পছন্দ করেন আর মুই না সরকারি কারি চাকরি করো সরকারি সোসাগে বাবা সোসাগে এসো এসো পেলকি যা চেয়ার কেন বাইক দাও দাও চা চা চেয়ার কেন বাইক জুতে খোলা লাগবে না তোমরা জুতে জুতে চলো রাখো না বাবা পেলকি আছে মোর বেলি মই ইয়া মুসুজনে তোমরা চেয়ার কেন বাইক কর না বাইক কর বাবা তো কইতে বসে এইতে বসে এইতে বসে আর থাক না মাটি হুকনে পড়ে আলে পেলকি আছে ই করার জন্য মোর বেটিটা হ্যাঁ কি কাম তোমরা যে চাকরি করেন কি গেস্তা তোমার সরকারি চাকরি চাকরি মুই হচ্ছে সকালে ঘুম থেকে উঠে 6টাতে যাং ফির 8টাতে বাড়ি আসি সকাল সকাল যাই কি কাজটা করে জিজ্ঞেস করি বাবা বাবা হ্যাঁ তোমরা সরকারি চাকরিতে কি কাজটা করেন কোন তো মাটি কাটা 100 দিনের কাজ মাটি কাটা 100 দিনের কাজ 14 দিন হয় তাই 28 দিনে হয় না আর টাকার কথা কোন টাকা তো আগে
নেতা কথায় মারি খাই তোমার কত মুই সম্মান দিলু জুতে জুতে এখানে পাকা রাস্তা ইয়ে উঠালু পাকা খানু তোমরা ইকেন দিয়ে মুসো 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 ভালকই মুসো ভালকই মুসো 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 ইকেন 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 মুসো ইকেন ইকেন হা ভালকই ভালকই মুসো বস হইছে মুসো বস যাও যাও শালা কোটে কা ডাহালি এসে কোটে শালা আইছে মারাম ডাঙিয়ে মরাটা না আইবা ফুলি সরকারি চাকরি নিয়ে কি সরকারি চাকরি এমন সরকারি চাকরি নিয়ে মুই তোমার ঠুকেন ঠুকেন কি যে করং কি যে করং না ওই প্রাইভেট চাকরিটা বাদ দিয়ে দিন সেইটাই মরতে বড় ফোন করে দাও না 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 ফোন করে দাও ডাইরেক্ট স্যারের সাথে ডিসকাস করা লাগবে স্যার হ্যাঁ একটা না সমস্যা পড়ে গেছো কি সমস্যা ও এই সমস্যা তা মুই এটা ফয়সলা নিছো মতে কি ফয়সলা মানে মুই এই চাকরিটা বাদ দিবে চান কি এই চাকরি তোমরা বাদ দিবে চান তোমরা জানেন এটা কাজ তোমরা কাজ ম্যানেজার ম্যানেজার তোমরা জানেন এটা কাজ তোমরা ভবিষ্যতের মালিক তুমি তো জানো কিন্তু মোর তো ওইতে মেন বিয়েটা তো হচ্ছে মোর মেন ক্ষমা করেন মুই এটা থাকির পালুম না মুই চাকরি ছাড়ি দিলাম এলাকায় চিংড়িটাই বেশি হলে এটা এলে চ্যাংনা না ছি এই চ্যাংনা না আর জীবনে আর বড় হবার পারি না এই চিংড়ির ধান্দাতে এনে চাকরিটাই ছাড়ি দিল কি কই মের যে জিনিস নিছু আসার শ্বশুর খুশি হবে না মানে খুশি হয়ে আরো ভাল হবে বিয়ে বাড়ি ঠিক হয়ে যাবে পেলকি পেলকি এই যে আঙ্কেল কাই তোমরা ওই যে সেদিন যে ভাগে দিলে না আরো আছেন তোমরা রন 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 সুখবর নি সুখবর কি সুখবর এই যে আসারের বয় আমরা ধরো আউট কোন কি সুখবর তোমার আসার আসার মু সরকারি চাকরি পেয়ে গেছো সরকারি চাকরি নিয়েছেন হ্যাঁ সোসাঙ্গে যাওয়াই সেইটি আসার বেবি দাদা তো আমি কো জানোই হ্যাঁ কি এমন তা চাকরি পেলেন ও মুই কি চাকরি পেলাম ওই যে পাঁচকুড়ি প্রমোদিনী উচ্চ বিদ্যালয় আছে না ওইটা স্কুলত চাকরি পেছো চাকরি ওইটা স্কুলত মুই ছাড়া একটা ছাত্র না ঢুকির পাবে না বিড়ির পাবে এমন পোস্টে চাকরি পেছো তার মানে হেসারে চাকরিটা পাইছেন না না হেসার না হয় কি টাইপ তার মানে ও জানত সারা চাকরিটা পাইছে না 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 ওইটাও না হয় কোটার তাই বিল ডাঙা বিল ডাঙা চাকরি পেয়েছেন তাও তো পাইছেন একটা যাই হোক ফিরে সবটা ওভার ডিউটি আছে ফির ওভার ডিউটি আরও আছে ওই যে কেমন কথা দেখি তাহলে স্কুল সবাই ছুটি দেয় না বাথরুম লে তালা মারা তালা মারা সরকারি চাকরিটা মানে কি পার্মানেন্ট না ইয়ো পার্মানেন্ট 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 লাগলে ঠিক আছে তাই যাও ওই ঘর যাও বেটি যা ঘর নিয়ে যা সরকারি চাকরি কি করে বাবা ওদিনকে শখ রে মোর জন্মের আগে শখ রে মোর বেটিং মুই সরকারি চাকরি এলা দেখি বিয়ে ওদিন চেয়ারা আজি শুনে কামনা হইল ঠিক আছে এ আগে না আর দুকে না না আর দুকে যা আসার খান সমান ছিলা ভিডিও কিন্তু যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিবেন আর ফেসবুক পেজটা আমার ফলো করে লাইক করে দিবেন টাটা